আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে রেবেকা কুইজিনে আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আমার ছোট্ট একটি বাগান বেলকনি গার্ডেনের কিছু শাকের দৃশ্য দেখাচ্ছি, আর এই শাক দিয়ে আমি আজকে একটা রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে শাক ভর্তা। এই শাকগুলো বেশ কচি, কিন্তু এই ভর্তাটা যদি আপনারা মোটা মোটা যেই ডাটা থেকে থাকে সেই ডাটার শাকগুলো তো ভাজি করলে বেশি ভালো লাগে না, সেই ডাটার শাক দিয়ে যদি আপনারা ভর্তাটা করেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর শাকটাও ভালো মতো ব্যবহার হয়ে যায়। তো শাকটা আমি সুন্দর মতো বেছে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে ধুয়ে নিয়েছি, এবং আমি এটা রান্নার প্রসেসে চলে যাব এখন। ভর্তাটা করার জন্য প্রথমে আমাকে শাকগুলো সিদ্ধ করে নিতে হবে। ধুয়ে নিয়ে একটা কড়াইতে আমি শাকগুলো উঠিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি আমি 8-10টা মতো, আপনাদের স্বাদ মতো দিবেন। আর সামান্য একটু পানি দিলাম, যদি শাকগুলো কচি হয়ে থাকে তাহলে খুব বেশি পানির প্রয়োজন হবে না। আর লবণও দিলাম খুব অল্প, লবণ প্রয়োজন হলে পরে দেওয়া যাবে, প্রথমেই অনেক বেশি দিবেন না, অল্প দিবেন। আর শাকগুলো যদি বড় বড় হয়ে থাকে, বড় পাতা থাকে, তাহলে পানি হয়তো একটু বেশি প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনারা একটু পানি বেশি দিবেন। আমার এই শাকটা কিন্তু অনেক কচি, খুব বেশি পানি দেওয়া লাগবে না। আর শাকটা ঢেকে দিবেন না, ঢেকে দিলে আসলে কালারটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। পানি লাগলে পানি দিবেন যদি সিদ্ধর জন্য পানি প্রয়োজন হয়। কালারটা কতটা সুন্দর লাগছে, আর রেসিপিটা খেতে ভর্তাটা খেতে এতটা ভালো লাগে আপনারা আসলে করলে বুঝতে পারবেন, অনেকেই হয়তো করেন। দেখুন অনেকটা পানি বের হয়ে আসছে, এবং এই পানি দিয়েই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি খুব একটা লাগবে না। মরিচটা আপনারা স্বাদ মতো দিবেন, দেখুন নরম হয়ে আসছে, কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। পানিটা কিন্তু শুকিয়ে আসছে, বেশিক্ষণ লাগে না, অনেকটা শাক ছিল দেখুন শুকাতে শুকাতে এখন কি পর্যায়ে এসছে। আর পানি দেখুন আর অল্প একটু আছে, কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করবেন, আর এভাবে ফাঁকা করে যদি দেন তাহলে খুব তাড়াতাড়ি শাকটা শুকিয়ে যাবে, এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে। চারপাশটা দেখতে পাচ্ছেন শুকিয়ে আসছে, পানি কিন্তু একেবারেই থাকা যাবে না, একেবারেই শুকনা শুকনা করে ফেলবেন, পানি থাকলে কিন্তু শাকটা ভর্তা করার পর ভালো লাগবে না। এইতো মাঝখানে যখন দেখবেন আর পানি জমা হচ্ছে না, শুকনা শুকনা হয়ে গিয়েছে, চারপাশটা শুকনা শুকনা দেখা যাচ্ছে, এই অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে। আমাদের শাক সিদ্ধ হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিব। অফ করে আমি শাকটা ঠান্ডা করে নিব, ঠান্ডা করে তারপরে ভর্তা করব। খুব সহজ, ঝটপট হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঠান্ডা করে নিয়েছি, এবার এর মধ্যে যে কাঁচামরিচগুলো আছে ওটা আমি এক সাইডে করে নিব, এটা দিয়েই ভর্তা করব, এক্সট্রা কোনো কাঁচামরিচের প্রয়োজন হবে না। কতটা শাক দিয়েছিলাম এখন কতটুকু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে কাঁচা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে, আর লবণ দিতে হবে খুবই সামান্য, পেঁয়াজের জন্য একটু লবণ দিতে হবে। শাকে কিন্তু আমরা আগেই লবণ দিয়েছি, আপনারা ভর্তাটা পুরাটা করার পরে টেস্ট করে দেখবেন, যদি লবণ প্রয়োজন হয় অবশ্যই লবণ দেবেন। তো ভালো মতো এটা চটকে নিতে হবে পেঁয়াজের সাথে, লবণ পেঁয়াজ কাঁচা মরিচ একসাথে আমি একটু মাখিয়ে নিব, তারপরে শাক। তার আগে সরিষার তেল তো অবশ্যই দিতে হবে, সরিষার তেলটা আপনারা কম বেশি আপনাদের চয়েস অনুযায়ী দিবেন। শাকগুলো দিয়ে খুব সুন্দর মতো চটকে চটকে এটা ভর্তা করে খেতে হবে। এটা খেতে যে এতটা মজা, গরম ভাতের সাথে লেবু দিয়ে, লেবুটা অবশ্যই খাবেন, লেবু দিলে এই শাকটা খেতে যে এত ভালো লাগে হয়তো আপনার আর কোনো তরকারি লাগবেই না এমন একটা মনে হবে। এই তো হয়ে গেল আমার শাক ভর্তা, খুবই তেলের কোনো খুব একটা বেশি কারবার নেই, অল্প একটু তেল দিয়ে ভর্তা খেলেই হয়ে গেল, খেতে কিন্তু অসাধারণ। আপনারা ট্রাই করে দেখবেন, ট্রাই করে দেখে আমাকে জানাবেন কেমন লাগলো, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। তো এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকে বেল বাটনটা প্রেস করে রাখলে যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন।
ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিম্পল রেসিপিটা আপনারা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।